যুগের আহ্বানে যুক্তির উচ্ছ্বাসে মেতে উঠুক নবতারুণ্য, এ স্লোগানে ১২তম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উৎসবের সমাপনী দিনের এক বিশেষ পর্বে এক ঝাঁক কিশোর কিশোরী ও তরুণদের নানা প্রশ্নের উত্তর দেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য যুক্তিতর্কের মধ্য দিয়েই মেধাবী তারুণ্য সুন্দর বাংলাদেশ গড়বে বলে প্রত্যাশা আমন্ত্রিত অতিথিদের। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দান এবং শিক্ষা মুখ্য নয়, এটি গৌণ। মুখ্য হচ্ছে পড়ে কোনো কিছু নতুন উদ্ভাবন করানো হচ্ছে মুখ্য। ডিবেট বা যুক্তিতর্ক দিয়ে একটি বিষয়কে ক্রমে আস্তে 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 প্রতিষ্ঠিত করা এবং দৃশ্যত ওটার একটা জানালা খুলে দেওয়া হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়। এবং আমিও ওই জানালার দিকে ধাবিত হতে থাকি, যেই জানালাটাই আমাকে আলো দেয়, আমার সমাজ গঠনে আমাকে সুন্দর করে, আমাকে একটা পথ নির্দেশনা দেয়, সেই কাজটি এই যুক্তিতর্ক দিয়ে হয়। আমরা জানি আমাদের সমাজে এখন জোর গলায় কথা বলা এবং গায়ের জোরে কাজ করার প্রবণতা চলছে, তার বিরুদ্ধে যুক্তি দিয়ে কথা বলার যে শক্তি তরুণদের মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজটি এনডিএফ বিডি করছে, এটি অবশ্যই আমাদেরকে আশার আলো দেখায়। সারাদেশ থেকে অংশ নেয়া হাজারো বিতর্কিকদের এই মিলনমেলা দেশের বিতর্ক আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে বলে মত আয়োজকদের। মত প্রকাশের স্বাধীনতাটাই হলো বিতর্কের সবচেয়ে বড় শক্তি। আমরা মনে করি ক্ষয়িষ্ণু সমাজের প্রথাগত সময়ের বিরুদ্ধে বেছে নিতে হবে বিতর্কের শুদ্ধতা আর যৌক্তিকতার মেলবন্ধন। শেষে উৎসবে অংশ নেয়া স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।